নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা সরকারি কর্মচারী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশান অন করবেন আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে করে বার্তাটি সমস্ত সরকারি কর্মচারীদের কাছে শিক্ষকদের কাছে পৌঁছে যেতে পারে তো বন্ধুরা আটত্রিশ শতাংশ ডিএ প্রদান করাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল রাজ্য কোঅর্ডিনেশন কমিটি বন্ধুরা দেখুন কি বলছে এখানে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি হুগলি জেলা আহত অবস্থান কর্মসূচি প্রধান বক্তা কমরেড মানস কুমার বড়ুয়া সহযোগী সম্পাদক সংগ্রামী হাতিয়ার কি বলছে দেখুন এখানে দাবি আটত্রিশ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা বা মহার্ঘ রিলিফ প্রদান চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণ সাপেক্ষে সম কাজে সমবেতন জেলা সদরসহ মহকুমা স্তরে ডাব্লিউ এর আওতায় ক্যাশলেস চিকিৎসা সম্প্রসারিত করতে হবে জেলার অভ্যন্তরে বেঙ্গল হেলথ স্কিমের আওতাভুক্ত চিকিৎসা কেন্দ্রের সংখ্যা বাড়াতে হবে প্রশাসনের অভ্যন্তরে গণতান্ত্রিক প্রতিষ্ঠার করে কাজের সুষ্ঠু পরিবেশ সুনিশ্চিত করতে হবে প্রতিহিংসামূলক বদলি নয় সুষ্ঠু বদলি নীতির মাধ্যমে বদলি করতে হবে এখানে রয়েছে অবস্থান কর্মসূচি রাজ্য কোয়ার্ডিনেশন কমিটির পক্ষ থেকে মূল যে প্রধান যে বিষয়টির উপর গুরুত্ব দেওয়া হয়েছে বলা যেতে পারে আটত্রিশ শতাংশ মহার্ঘ ভাতা খুব দ্রুত আটত্রিশ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করতে হবে কেন্দ্রীয় হারে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় মেনে কেন্দ্রীয় হারে অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যে আটত্রিশ শতাংশ ডিএ পাচ্ছেন সেই আটত্রিশ শতাংশ ডিএ রাজ্যের সরকারি কর্মচারীদেরও প্রদান করতে হবে এটি কিন্তু মূল দাবি সঙ্গে আরও বিভিন্ন দাবি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ী করতে হবে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনতে হবে এবারে বলছে জেলার অভ্যন্তরে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতাভুক্ত চিকিৎসা কেন্দ্রের সংখ্যা বাড়াতে হবে প্রতিহিংসামূলক বদলি নয় সুষ্ঠু বদলির মাধ্যমেই কিন্তু বদলি করতে হবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনারা অবশ্যই ভিডিওটিকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে সমস্ত সরকারি কর্মচারী শিক্ষকদের কাছে খবরটি পৌঁছে যেতে পারে